মনে রাখবেন তেরোয়ালের দ্বারাই কামানের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে বলুন সুবহানাল্লাহ কথা আমি ঠিক বললাম না ভুল বললাম জোরে বলুন এর পরেরটা মনে রাখবেন নামাজের বিনিময়ে রুজার বিনিময়ে হজ বিনিময়ে যাকাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের रोशनी সারা পৃথিবীতে ছড়াইনে 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 খুদার কসম খেয়ে বললাম ফের বলছি মনে করে শুনুন নামাজের বিনিময়ে রোজার বিনিময়ে হজের বিনিময়ে জাকাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে তবে হ্যাঁ নামাজ আমি তোহা আমাকে নামাজ পড়তেই হবে আমাকে রোজা রাখতে হবে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুরের হুকুম আহাকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে তবে মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রসনি সারা পৃথিবীতে জ্বলছে সকলে বলে ইনসা আল্লাহ জ্বলবে কিয়ামত পর্যন্ত একমাত্র আমার রসুল পাখের আদর্শ আল্লাহ আর একটু শুদ্ধ ভাবে বুঝাবো আপনাদের আর একটু সহজ ভাবে বুঝাবো একজনের বাড়িতে একজন আত্মীয় এসেছে মেহমান এসেছে তার জন্য সেই বাড়িওয়ালা খাসির বিরিয়ানি মুরগির বিরিয়ানি গরুর বিরিয়ানি চাপ রিজালা কাবাব হরেক রকমের খাবারের ব্যবস্থা করেছে তানার আপ্যায়ন করেছে ওই বাড়িওয়ালার বাড়ি থেকে যখন ওই আত্মীয়টা বৈকাল চলে যাচ্ছে তখন বলছে ভাই আমি যাই আমি যাই বুঝে হ্যাঁ হ্যাঁ আর একটা আত্মীয়র বাড়িতে আর একজন মেহমান এসেছে ওই বাড়িওয়ালা ভাই আলু ভত্তা আলু ছানা আর ডাল দিয়ে ভাত দিয়েছে ওই খেয়ে চলে যাচ্ছে ভাই আমি যাই আমি যাই ওই বাড়িওয়ালা কি বলছে হ্যাঁ আবার আসবেন আপনার ঠিক আপ্যায়ন করতে পারলাম না যদি আমার আপ্যায়ন কষ্ট পান আমাকে মাপ করে দেবেন কোন খাওয়াটার মূল্য বেশি মুরগি খাসি গডু, চাঁপ ভিজালা কুনটে আলু ভাত্তা ডাল কারণ এ আলু ভাতার ডাল দিয়ে ভাত দিয়েছে এর মধ্যে আদর্শ আছে আরে খাসি গরু মুরগি সব খাইয়েছে এর মধ্যে আদর্শ নেই আমি যে কথাটা বলতে চাইছি রবুলা আল আমিন আল্লা তালা পৃথিবীর জামিনে

তাই গুম আল্লাহ দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় পাঠালেন কিন্তু সবার শেষে সবার শেষে আল্লাহ তাআলা আমার নবী আমাদের সকলের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠালেন মনে রাখবেন আমাদের নবীকে আল্লাহ সবার আগে পাঠালেন না শেষে পাঠালেন জোরে বলুন সবার শেষে পাঠিয়েছেন সবার শেষে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন এটা বলুন সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন রসুল পাকসাল আলাই পৃথিবীর জামিনে জাহিরি তেষট্টিটা বচ্ছ তেষট্টিটা বচ্ছ ছিল ইসলামের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে শরিয়তের দাওয়াত দিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে তেষট্টিটা বছর রসুল আমার দিনের দাউত দিতে গিয়ে ইমানের দাওয়াত দিতে গিয়ে তেষট্টিটা বছর জীবনে কত মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে রসুল পাক সাল্লাল্লাহ আলে সাল্লামের জীবনে লাই বৃষ্টি দেখুন অহুদের ময়দানে রসুল পাকে এত মার মারা হয়েছে আমার রসুল পাকের দান দান মোবারক শহীদ হয়ে গেছে লোহার মধ্যে কপালের মধ্যে লোহার খোঁজা ঢুকিয়ে দিয়েছে তা চলে যান লক্ষ্য করুন তায়েফের ময়দানে আমাদের নবীকে এত মার মারা হয়েছে একবার নয় দুবার নয় তিন তিনবার রসুল আমার অজ্ঞান হয়ে গেছে কাবা শরীফের সম্মুখে রসুল আল্লাহকে সেজদা করছেন রসুল পাখের চেহারার ওপর শরীরে পড়ে উটের উজুরি চাপিয়ে দিল ভুড়ি চাপিয়ে দিল তেষট্টিটা বছর আমাদের নবী বিশ্বাস করুন আপনারা তেষট্টি না বছর অম্মতে মোহাম্মদী সাল্লাহ আলাইহাল্লাম আমাদের নবী আমাদের জন্য তেষট্টিটা বছর পেট ভরে খেলেন না তেষট্টিটা বছর আরামের বিছানায় ঘুমাইনে অনেক মৌলানা সাহেব অনেক বক্তা ওয়াজ করতে করতে কানে হাত দিয়ে বলে আমাদের নবী আমাদের নেতা মদিনার মসজিদে নবাবি রওজা মুবারকে আরাম করছে বলে না বলে না গো ভাই কি করছেন রসুল আমার রওজা মুবারকে আরাম করছেন আমি তোহা মনে করি ওই বক্তা কোনো কানা চোখে দেখতে পাইনে ওই মঙ্গলানাগুলো কালা কানে শুনতে পাইনে রাবুল আল আমিন আল্লাহ আমাকে রসুল পাকে রৌদা মোবারকের কাছাকাছি ঘুন্টার পর ঘুণ্টা বসার সুযোগ করে দিয়েছেন শুধু তাই নয় এখানে যারা গভীর রাত্রে বসে আছেন রসুলের প্রেমিক সুরের ভালোবাসার মানুষগুলো যদি সত্যিকারের চোখের মতন চোখ আপনারা করে থাকেন চোখের যদি চোখ করে থাকেন আপনি সেই চোখটা দিয়ে একবার মদিনা শরীফের দিকে তাকান এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন এখনই কানের মতন যদি কান করে থাকেন এই জায়গা থেকে কানটা একবার মদিনা শরীফের দিকে করুন এই জায়গা থেকে শুনতে পাবেন আমাদের নবী নিষ্পাপ নবী মাসুম নবী বেগুনা নবী অম্মতের পাগন নবী অম্মতের দিওয়ান নবী রৌজা মুবারক আজ এখনো শেষদাই পড়ে একটাই কথা একটাই আর্জু আল্লাহর কাছে একটাই তামান্না আল্লাহর কাছে একটাই ফরিয়াদ হাবলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে খুব দুঃখের বিষয় খুব বেদনার বিষয় নবী আমার মার খেলেন লাঞ্ছিত হলেন বঞ্চিত হলেন রসুন আমাদের জীবনে আমাদের জন্য জীবনে আরাম করলেন না সেই রসুলের অম্মত আমরা গর্ব করে বলি আমরা অহংকার করে বলি আমরা আল্লাহ করে বলি যদি কেউ জিজ্ঞাসা করে হাগা তোমরা কুন্নবীর ওম্মত কি জবাব দেবেন আপনারা আমি আপনারা প্রশ্ন করছি বলুন আমরা কুন্নবীর জোরে বলুন জোরে বলুন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই কিন্তু আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তারা আমাদের আখলা পশুদের দিকে চলে যাচ্ছে জন্তুর জানোয়ারদের দিকে চলে যাচ্ছে তার কারণটা কি আমাদের মধ্যে ইসলাম নাই আমাদের মধ্যে নাই যাচ্ছে দিন দিন আমরা কোরআন থেকে মুখ ঘুরিয়ে আমরা হাদিস থেকে মুখ ঘুরিয়ে নিছি আমরা শরীয়ত থেকে দিন মুখ ঘুরিয়ে নিছি আমাদের এখন মুখটা কোথায় এই কিছুদিন আগে কটি কোটি মুসলমান ঘুমকে আরাম করে দিয়ে টিভি বসেছিলেন হ্যাঁ কে অমুকের ভক্ত ভক্তরা সব বসে আছে ভক্তদের টিম জিতবে গোল দেবে ইরা চেঁচাবে ইরা ফূর্তি করবে এরা বোমাবাজি করবে এরা আনন্দ করবে ফৃষ্টি করবে হাই রে হাই খুব দুঃখের সঙ্গে বলছি বেদনার সঙ্গে বলছি আজকে প্রত্যেকটা মসজিদের দিকে তাকান মসজিদ গুলো তাকালে মসজিদে তাকালে কষ্ট হয় যেন মনে হচ্ছে মসজিদ কাঁদছে মাদ্রাসার দিকে তাকান যেন মনে হচ্ছে মাদ্রাসা কাঁদছে কলেজের দিকে তাকান যেন মনে হচ্ছে কলেজ হাসছে ইউনিভার্সিটির দিকে তাকান যেন মনে হচ্ছে ইউনিভার্সিটি হাসছে স্কুলের দিকে তাকান যেন মনে হচ্ছে স্কুল হাসছে মাদ্রাসার দিকে তাকান যেন মনে হচ্ছে মাদ্রাসা কাঁদছে মসজিদ কাঁদছে কেন কিসের জন্য আমরা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করি আজকে এই মাদ্রাসা পি আবু বাকার সিদ্দিক আহমেদুল্লাহ আলাই হে জামিয়া আমিনিয়া দারুণ সুন্দর মাদ্রাসা আপনাদের এখানে সামনে মাস আল্লাহ আল্লাহ ই মাদ্রাসা কে আমত পর্যন্ত কবুল করলে বলুন আমি

আজ থেকে আজ থেকে চোদ্দ শত বছর আগে পবিত্র জবানে ঘোষণা করে দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন জানিয়ে দিয়ে গেছেন তোমরা শিক্ষা অর্জন করো কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতি দশে মেরুদণ্ডহীন পঙ্গু প্যালাইসিস সে জাতির কোনো দাম নাই যার জন্যই আমাদের নেতা আমাদের সরদার আমাদের রাহবার রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা শিক্ষা অর্জন করো আর শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয় তোমরা যাও তথাপি তোমার শিক্ষা অর্জন করো শিক্ষার প্রতি রসুল এত জোর দিলেন এত জোর দিলেন তবে শুনুন প্রত্যেকটা ভাইকে বলছি গভীর রাত্রিরে নিশ্চয়ই আশা করি মনে থাকবে আপনারা যদি মনে করেন আপনার ছেলেটাকে মানুষের মতন মানুষ তৈরি করব যদি মনে করেন আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে মানুষের মতন মানুষ তৈরি করবো প্রত্যেকটা বাপের মায়ের কর্তব্য হচ্ছে আগে তার ছেলে মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দিয়া শিক্ষা দিয়া আপনি কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দেবেন দিনের শিক্ষা দেবেন সারিয়তের শিক্ষা দেবেন আপনার ছেলেটা আপনাকে বাবা বলে ডাকবে না আব্বা যান বলে ডাকবে আম্মা যান বলে ডাকবে দাদি যান দাদা যান বলে ডাকবে মুরুব্বিদের সম্মান দেবে বাচ্চাদের স্নেহ করবে অত্যাচার করবে না জুলুম করবে না আপনার ছেলেটা বেনামাজি হবে না বেরোজদার হবে না তার মধ্যে যদি দিন থাকে সরিয়ে থাকে আপনি আপনার ছেলে মেয়েটাকে মাদ্রাসায় দিলেন না কোরআনের শিক্ষা দিলেন না দিনের শিক্ষা দিলেন না আপনি আপনার ছেলে মেয়েকে আপনি কি করলেন স্কুলে পাঠালেন কলেজে পাঠালেন ইউনিভার্সিটিতে পাঠালেন কিন্তু বড় ভয় রয়ে যাচ্ছে আপনার মেয়েটা কলেজে গেছে ইউনিভার্সিটিতে গেছে বাপ যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা বাড়িতে না ফিরছে আপনার মন কিন্তু স্থির থাকছে না স্থির থাকছে না আপনার ছেলেটা বাইরে কলেজে গেছে ইউনিভার্সিটির কাছে যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরছে আপনার মনটা স্থির থাকছে না মনে রাখবেন আপনার ছেলেটাকে মেয়েটাকে দিনের শিক্ষা দিলেন না কোরআনের শিক্ষা সারিয়ে শিক্ষা দিনের শিক্ষা দিলেন না হয়তো একদিন খবর পাবেন আপনার সেই উচ্চ শিক্ষায় জিনে শিক্ষায় শিক্ষিত ছেলেটা মেয়েটা ঘরে শুয়ে আছে আপনি বাপ মা অন্য ঘরে শুয়ে আছেন হয়তো মেয়েটা রাত দুটো সময় দরজাটা খুলে অন্য একটা ছেলের মোটর সাইকেলে চেপে পালিয়ে গেছে হয়তো শুনতে পাবেন আপনার ছেলেটা একটা অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকেছে আর যদি আপনার ছেলে মেয়েটাকে আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান ইউনিভার্সিটিতে পাঠান যদি ছেলেটার মধ্যে দিন থাকে কোরআনের শিক্ষা থেকে শরীয়তের শিক্ষা থাকে আপনার ছেলেটা আপনার মেয়েটা মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালাবার আগে দশ বার নয় 100 বার ভাববে আপনার ছেলেটা অন্য একজনের মেয়েকে ধরে নিয়ে ঘরে ঢুকবে দশ বান্ন একশোবার ভাববে কারণ তার মধ্যে দিন আছে সরিয়েত আছে আমি যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই আমার আব্বা বেহজ্জিতে হবে মা বেহজ্জিতে হবে আমার আত্মীয় স্বজন বেহজ্জতি হবে আমার বাপ মা আমার আত্মীয় স্বজন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যদি তার মধ্যে দিনের শিক্ষা থাকে কোরআনের শিক্ষা থাকে তার মধ্যে এই আগাটা দেবে এই ভয়টা তার আসবে আর যদি দিনের শিক্ষা না থেকে কোরআন হাদিসের শিক্ষা না থেকে বিয়জ্যতি হতে বাধ্য শরীয়ত কোনো জায়গায় বলে নে কোনো জায়গায় বলে নে যে আপনি আপনার ছেলে মেয়েটাকে জিনায় শিক্ষায় শিক্ষিত করবেন না কে বলেছে আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন উকিল করুন বৈজ্ঞানিক করুন আইপিএস করুন আইএস করুন ডাব্লিউবিএস করুন ইসলামের কোন জায়গায় বাধা নেই কোন জায়গায় বাধা নেই আমি আমার আল্লাহ সকল গর্ব করে নাই আমার মেয়ে কোরআন পড়া মেয়ে আমার ছোট মেয়ে নামাজি মেয়ে সেই ছেলে মেয়েটাকে আজকে ভর্তি করে দিয়ে আসলাম ডাক্তারি পড়ার জন্য কে বলেছে আপনার মেয়েকে ডাক্তার করবেন না ছেলেকে ডাক্তার করবেন না কিন্তু দিনের শিক্ষা বাদ দিয়ে নয় আজকে এই মাদ্রাসা সম্মুখে হয়েছে আপনাদের কপাল ভালো তগ্রির ভালো জামান পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তার নাম কোন করে মাদ্রাসা হয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় প্রবেশ করান মাদ্রাসায় ঢুকান একটু ভাবুন একটু ভাবুন আপনি মরে যাবার পরে আমি মরে যাবার পরে আপনার আমার জানা যান নামাজটাকে পড়বে আপনাদের এখানে মসজিদ কোথায় ওইটে মসজিদ ইমাম সাহেব কয়ে পাশে বসে আছে মাসাল্লা ইমাম সাহেব বাড়ি কোথায় ইখানে নাই কলু পাড়ায় দূরে আচ্ছা ওই বল মজাক বাদ দাও মাল পেয়েছো হ্যাঁ আমি তোয়া হুজুরকে আপনারা নিয়ে এসেছেন আমার বাড়ি ফুলপুরায় আরেকজন মলাসে ইমাম সেবাসে একটু 50 কিলোমিটার দূরে ভাড়া করে ভাড়া করে ইমাম নিয়ে কত দিন চলবে ভাড়া করে বিছাম নিয়ে সে কত দিন চলবে বলুন আপনি আমি মরে যাবার পরে বাপ মায়ের জানাজার নামাজটা পড়াবার হক সর্বপ্রথম কার জোরে বলুন ছেলে বাপের তিন ছেলে বড় ছেলে ভেড়া ছোট ছেলে ছাগল মেজর ছেলে গরু লাস্টে বললো তো হুজুরকে কে বলবেন আপনি জানাজার নামাজটা পড়ান ইমাম সাহেব বলে জানাজার নামাজটা পড়ান তাই তো নাকি হ্যাঁ আমরা পড়লে অসুবিধা হবে না কিন্তু হক কার বলুন আমার আব্বা যারা ইন্তেকাল করেছে তখন আমার বয়স কম ছোট হুজুরের নামাজের চোদ্দ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে যান নামাজে মানে দাঁড়িয়েছিলেন ছোট হুজুরা জানাজান নামাজের ইমাম কে হলো তানার বড় ভাই আলা হাজরাত মেজ হুজুর পীর কেলা আমার তুল্লা লাই মেজ হুজুর কেনা ছোট ভাইয়ের জন্য দুয়া চাইছেন জালাদান নামাদের পরে দোয়া চাইছেন চোদ্দ লক্ষ মানুষ আমিন 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 করে অঝর ধরে কাঁদছেন সবাই চোখের কোণাতে পানি ফেলছে আর পাশে দাঁড়িয়ে আমি তার ছেলে তাঁর ছেলে আমি আমিন আমিন করছি আমিও কাঁদছি চোদ্দ লক্ষ মানুষের চোখের পানিকে নিয়ে যদি একটা ডাঁড়ি পাল্লাই রেখে দেওয়া হয় আর আমি ছেলে আমার চোখের এক পানি নিয়ে যদি আর একটা ডাঁড়ি পাল্লাই রাখা হয় আপনারা বলুন কোন ডাড়ি পাল্লা ভারী হবে শুধু আমি বলে নয় ছেলের চোখের পানি যে ডাড়ি পাল্লাই পড়বে সেইটে ভারী হবে আমার ভাষা বুঝতে পারছে না পারছেন পাচ্ছেন আমি আপনাদের অনুরোধ করব আপনার ছেলেদের ইসলামিক শিক্ষাটা আগে দিন নামাজি করুন ছেলেকে নামাজি করুন নিজে নামাজি হন মেয়েকে নামাজি করুন পরিবারকে নামাজি করুন পাড়া প্রতিবেশীকে নামাজি করুন একটা সময় ছিল বাপেরা ছেলেদের হাত ধরে মসজিদে নিয়ে যেত এখন মসজিদে বাচ্চা ছেলে যাই বলে মনে হয় এ ভাই যাই যখন দেখবেন মসজিদে বাচ্চা ছেড়ে যাচ্ছে না বাচ্চা ছেড়ে আওয়াজ পাচ্ছে না মসজিদে বাচ্চা ছেড়ে হই হই আওয়াজ পাচ্ছেন না তখন মনে করে নেবেন কি আমত এসে গেছে কি আমতের সময় এসে গেছে আমাদের আব্বা জানেরা হাত ধরে আমাদের মসজিদে নিয়ে গিয়ে আল্লাহকে করা শিখিয়েছে দুঃখের বিষয় এখন ছেলেরা বাপের হাত ধরে মসজিদে নিয়ে গেলে ভালো হয় হয় আল্লাহ কুল্লিন করেছে তাকে আল্লাহ মতের সাথাবে আমি তহাবায় আপনাদের এখানে বসে আছি আমি যদি এখনি মরে যাই কালকে এত সময় দেবে আমাকে এত সময় দুনিয়ার জমিনের ওপরে রাখবে বলে মনে হয় কথা বলছেন না কেন রাখবে বলে মনে হয় আপনারা এখানে যা বসে আছে যদি আগে মরে যান মনে হয় কালকে এত সময় দেবে এভাবে দেবে বলে মনে হয় দেবে না কবরে দিতে চলে আসবে কি নিয়ে যাবেন দুনিয়ায় বাসতে গেলে টাকার দরকার আছে গাড়ি বাড়ি জমি জায়গার দরকার আছে কিন্তু আল্লাহ আল্লাহ নসুলকে ভুলে নয় দিনকে ভুলে নাই আপনারা হয়তো বলবেন তোহ হুজুর আমাদের দেখিয়ে বলছে আমার আল্লাহ সাক্ষী আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহকে বলি শুনুন আমি আমার আল্লাহকে বলি আল্লাহ আপনি যদি আমায় জাহান্নামাই দেন আল্লাহ আমি জাহান যেতে যেতে প্রস্তুত যেদিন আপনি আমায় জাহান নামা বলে জাহান নামি বলে ঘোষণা করবেন সবাই ভয়ে যেতে চাইবে না আল্লাহ সবাইকে সাক্ষী বলছে আল্লাহ আমি দৌড়ে দৌড়ে নামায় ঝাম মারব আমি দৌড়ে দৌড়ে জাহান নামায় ঝাম মারবো আল্লাহ আপনি যদি আমায় জান্নার না দান আল্লাহ আমার বয়ে গেল আমার জান্নার দরকার নাই আপনার জান্নাত দরকার নাই আর জাহান নামাই দেবেন দৌড়ে দৌড়ে জাহান নামে ঝাম তবে আল্লাহ জাহান দিবার আগে আপনার কাছে আরজু তামান্দা আশা আল্লাহ আপনার দিদারটা আপনার হাবিবের দিদারটা নসিব করে দেবেন আমার ভাষা বুঝতে পারলেন নামাজ পড়লে হবে না লাট সাহেব রোজা রাখলে হবে না দুনিয়ায় এসেছেন জ্ঞান আমার ওয়াজ বুঝতে পারছেন কি বলতে চাইছি দুনিয়ায় এসেছেন জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবনে যত ইবাদত করবেন সব আল্লাহকে খুশি করার জন্য করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন আল্লাহকে রাজি করার জন্য করবেন নবীকে খুশি করার জন্য করবেন তবেই আপনার ইবাদত করে আপনি ধন্য হবেন আর লোক দেখবে লোক নাম করবে আমি আমি করে আমি তোহাকে জাহান যেতে হবে আমি নামাজ পড়ছি মনে রাখবেন নামাজ আমাকে জাহান নিয়ে যাবে আমি জাকাত দিচ্ছি কোটি কোটি টাকা আমার কোটি কোটি টাকা জাকাত আমাকে জাহান নিয়ে যাবে আমার কথা বুঝতে পারছে কি বলতে চাইছি যদি আমার মধ্যে লোক দেখানো থাকে কিছু বুঝতে পারলেন না পারলেন না লোক দেখানো হয় জীবনে যত ইবাদত আছে সব আল্লাহকে খুশি করার জন্য হবে আপনার রাস্তাঘাটে দেখেছেন কিনা জানি না আমি দেখেছি আমি দেখেছি মিথ্যা বলিনি অনেক মানুষকে দেখেছি তসবি নিয়ে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে তসবি গুনতে গুনতে যায় দেখেছেন এই কথা বলছেন না হাতে তসবি গুনছে এই গুনছে দেখেন না কথা বলছেন না কেন ওই তসবি ওকে জাহান নামে নিয়ে যাবে কেন তসবি পকড়ের ভেতরে হাত দিয়ে পড়া যায় না এটা কথা বলছেন না কেন পড়া যায় না ঘুম ধরছে পড়া যায় না যায়নি কিন্তু যাচ্ছে কেন আমি দেখবে আমি কথা বললাম এই মনের মধ্যে এসে যাই আমাকে সবাই ভালো বলবে ওই তসবি ওকে জাহান নামে নিয়ে যাবে আপনি একজনকে দান করছেন পাঁচশো টাকা পাঁচ হাজার দিবার আগে চারিদিকে দেখছেন দেখছেন কে দেখছে আমাকে ওই দেখবে নাম করবে ওই হাজার টাকা দাম দশ হাজার দশ লাখ দশ কোটি আপনাকে জাহান নামে নিয়ে যাবে মেন মূল আসল কথাটা আমি বলতে চাইছি জীবনে যা ইবাদত হবে কাকে খুশি করার জন্য ইবাদতের অর্থ কি জানেন জানেন ইবাদত মানে কি জানেন জানেন দেখ ইবাদতের অর্থ গুদা বাংলায় যাকে বলা হয় ভালো কাজ এই যে আমি বসে বসে ওয়াচ করছি এর নাম হচ্ছে ইবাদত এই যে আপনারা আরামের বিছানায় ফেলে ফেলে রাখে এখানে বসে শুনছেন এর নাম হচ্ছে ইবাদত আপনাদের যেন শুনতে অসুবিধা না হয় মাইকের ব্যবস্থা করেছে এর নাম হচ্ছে ইবাদত আপনারা আমাকে দেখতে অসুবিধে না হয় আমার আপনাকে দেখতে অসুবিধে না হয় আলোর ব্যবস্থা এর শীতের সময় যাতে কুয়াশা না পড়ে পড়ে যাবে প্যান্ডেলের ব্যবস্থা করা ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এর নাম হচ্ছে একটা কুত্তার বাচ্চা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে ওটা তুলে দেন এননামতি ইবাদত এটা পিপড়িকা পিপড়া পানিতে পড়ে শত শত করছে দেখতে পেয়েছেন ওটা আঙ্গুলে সহজে তুলে দিন এটা কাটির সহজে তুলে দিন এননামতি ইবাদত একজন পরদেশ গাড়ি মানুষ পিপাসার জন্য দৌড় হচ্ছে দৌড় হচ্ছে পানির পিপাসায় এত পিপাসা পেয়েছে চেষ্টা পেয়েছে কুয়ার ধারে হাজির উঁকি মেরে পানি আছে কিন্তু বহুত নিচে কি বললাম নিচে ওই পরেশগাড়ি বান্দা কি করেছে জানেন মাথায় ছিল পাগড়ি পাগড়িটা খুলে ফেলেছে ডবল করেছে ছিঁড়ে ডবল করেছে একটা জুতো ছিল বুট জুতো ছিল ভালো তাহলে পানি তাকে ভালো ভালোদানে বেঁধেছে কুয়াই না পাগড়ির কাপড় শেষ জুতা নিচেই গেছে কিন্তু পানিতে পৌঁছায় নেই কারণটা কি পানিটা আরো জোরে বলুন না আরো নিচে

সে তখন কুকুরটা আস্তে আস্তে মাথাটা তুলে পানির সৃষ্টিকর্তা আল্লাহকে বলছে আল্লাহ আমায় পিপাসা পেয়েছে আমায় পিপাসা পেয়েছে আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও মাথাটা হ্যাঁ করে দেখছে আল্লাহর হুকুমে কুয়ার পানি কুয়ার মুখে চলে এসেছে ওই যে গাড়ি তাড়াতাড়ি পানি খেয়ে নাই কুকুর পানি খেয়ে নেয় আবার পানি নিচে চলে যায় কি হলো আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ পানির জন্য কত মাথার পাগড়িকে ডবল করেছে জুতো ঝুলিয়েছে পানি আসে না আর কুত্তাটা কুয়ার ধারে গিয়ে মাথা হ্যাট করে দেখছে পানি নাই বুক ফেটে যাচ্ছে ওই পানির মালিক তার দিকে তাকিয়ে বলছে তার দিকে ধ্যান করে বলছে এ পানির মালিক আমি তোমার সৃষ্টি আমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসা হয় পানির ব্যবস্থা করো মাথা হ্যাট করে কি দেখলো পানি সৃষ্টির শাস্ত্র ওতে পারেছে সে কিন্তু আল্লাহ সাহায্য নাইনে সে পাগড়িয়া জুতোর সাহায্য নিচ্ছে পানি পাইনি আর কুত্তা কার সাহায্য চেয়েছে জোরে বলুন আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয় মক্কাতে পানি নাই হাহাকার হাহাকার মক্কায় পানি নাই পাশায় মানুষ মারা যাচ্ছে শিশুরা দম ফেটে মারা যাচ্ছে পানি নাই পানি নাই সপ্তাহ হুজুর পাগের দাদার নাম কি আব্দুল তালে মক্কার কিছু মানুষ এসে বলছে আব্দুল সব বাচ্চা বাচ্চা শিশুরা সব মানুষ মরে যাচ্ছে কি হবে পানি নাই আমার কথা শুনছেন এ ভাই শুনছেন পানি নাই হুজুর দাদা আব্দুল মোতালে বললেন যাও আজকে বেলা চারটে সময় পানি হবে কটা সময় চারটে চারটে অমুক মরুভূমিতে যে দাঁড়াতে বলো মক্কাবাসীদের হাজার হাজার মক্কার মানুষ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে গেছে আমি গুদা বাংলায় বুঝাচ্ছি ভালোটা শুনুন সাড়ে তিনটে বেজে গেছে পানি তো হওয়া দূরের কথা মেঘ নাই পৌনে চারটে পানি তো হওয়া দূরের কথা মেঘ নাই চারটে পঞ্চান্ন হয়ে গেছে পাঁচ মিনিট বাকি আছে পানি তো হওয়া দূরের কথা মেঘ নাই সবাই ক্ষিপ্ত আবদুল মুত্তালিবের উপরে আমার পিপাসা আইক ফেটে যাচ্ছে তার উপর আমাদের সঙ্গে দুই নম্বরি হুজুর পাকের দাদা আবদুল মুত্তালিব ঘরে ঢুকেছে বৌমা বৌমা বৌমাকে বলেন না এ ভাই বৌমাকে হ্যাঁ বুঝতে পারলেন না এখনো মেসি রোনাল্ডো নাম নামগুলো মনে আছে আমার নাতিরে একটু তো নাতিরে বলবো আমি আমিনা শিশু নবীকে দাদার হাতে তুলে দিয়েছে এইদিকে আব্দুল মোতালে রসুলপাকে কোলে করে নিয়ে একটা কাপড় চাপা দিয়ে আসছে সব মারা যাচ্ছে আমাদের দু নম্বরে হুজুর দাদা আব্দুল মুত্তালিব কোন কথা বলেনে ভিড় কেটে কেটে ঢুকে যাচ্ছে ভিড়ের মাঝখানে গিয়ে কাপড়টা সরিয়ে নিয়ে বলে আল্লাহ আমার নাতির রসূলকে একটু পানি দিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে পানি বর্ষা আরম্ভ করে দিয়েছে কিছু বুঝতে পারলেন আমরা সেই নবীর তম্মতি আমাদের পাওয়ার কত ক্ষমতা কত জানেন আল্লাহ তালা রসুল পাকের এক একটা অম্বদকে অম্বতিকে পারমাণিক গুমা করে দিয়েছেন স্কাট মিসাইল এত পাওয়ার আমাদের কিন্তু কোনো ক্ষমতা নাই কারণ আমাদের মধ্যে ইমান নাই ইমান কিছু বুঝতে পাচ্ছেন কিনা কি না কমজোর ইমানদার। গভীর রাত্রে দুটো হাত জোর করে আপনারা আমাকে ভালোবাসেন তো ভালোবাসা জোর করে পাওয়া যায় না আমি সেই হুজুর হ্যাঁ সবাই মনে করো যে বুড়ো হয়ে গেছে বুড়ো লাথি তো এখন খাই নে বুড়োর লাথি কথা বলছেন না কিছু কিছু ফজকে বেড়েছে না একজন নামাজি নামাজ পড়ছে আল্লাহ একবার একটা বাচ্চা ছেলে মসজিদে খেলছিল ওই নামাজি যখন রুকুতে গেছে না ওই নামাজি যখন রুকুতে গেছে বাচ্চা ছেলেটা তো যে তার পিছনে হাত দিচ্ছে বুঝতে পারছেন না পিছনে হাত দিয়েছে এই নামাজিটা নামাজ সালাম ফিরেছে সালাম ফিরে পোকাটা হাত দিয়ে দশটা টাকা দিয়েছে কাকে বাচ্চাকে এ তো বললো বাহ এ মজার জিনিস তার হাত দিলেই দশ টাকা কথা একটা সান্ডা মতন মারোয়ারি এই পাঞ্জাবি মুসলিম না আল্লাহ একবার ওই বাচ্চাটা দেখতে তো রুগা মতন লোকে হাত দিয়ে দশ টাকায় এ তো মাল আচ্ছা খাসের মতন এ তো আরো বেশি দিতে হবে তাহলে ও গিয়ে যখন রুগু দেখে আছে ও যখন যে হাত দিয়েছে যখন হাতটা দিয়েছে এ নামাজ ছেড়ে দেয় চাট তো ছেড়েছে একটা একচুয়ালি কাজ কথা মনে করছে তহা হুজুর ঘি নিয়ে পড়েছে হ্যাঁ কথা বলছেন না স্যাকরা ঠুকঠাক কামারের এক কিন্তু মুশকিল জ্ঞান তো ওপরে থুতি ফেললে নিজের জ্ঞান জহুরি জহুর চেনে সরে চেনে কচু হাঁড়ি পাড়া তাড়ি চেনে সপনারি সুর চোর না হলে চোর ধরতে পারে ডাকাত না হলে ডাকাত ধরতে পারে আসুন শেষ বেলায় আপনাদের দুটো হাত জোর

সেই ভালোবাসার সকলের পায়ে হাত দিয়ে বলছি নামাজ পড়ুন বাচ্চাদের ছেলে মেয়েদের আহলিয়াদের নামাজই পড়ুন নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছেন দুনিয়ার যত নিকৃষ্ট খারাপ কাজ আছে অন্যায় কাজ আছে কাজ আছে সবকে ফেলে দেবে এই আল্লাহ নামাজে দিয়েছে এটা জোরে সুবাহ আল্লাহ নামাজি যদি হতে পারে নামাজি যদি হতে পারেন নামাজি দিনই চুরি করতে পারবে না টাকাতি করতে পারবে না ফেরেবাজি করতে পারবে না ধোঁকাবাজি করতে পারবে না নামাজি কোনদিন ঘেড়ির মাছ চুরি করতে পারবে না কথা বল আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো আমাদের কানে কানে কি বললে আপনার বুঝতে পেরে গেছেন বেড়ে গেলে পারেনি বলুন তো মাদ্রাসা গরিব মসজিদ গরিব মাদ্রাসা মুসলমান বড়লোক মসজিদের মুসলমান বড়লোক আমি এই দু মাস হয়েছে দু মাস আল্লাহর কাবায় হাত দিয়েছি রসুরপাকের দারুবারের সম্মুখে দাঁড়িয়ে হাত আল্লাহ কাছে তুলেছি আজকে খাস করে ওই ব্যক্তির জন্য তুলব আল্লাহ যেন গভীর রাত্রের দোয়াকে কবুল করে বলুন আমিন জোরে বলুন আল্লাহ আমিন এই জালসাই বসে জানি না কার কি দিবার ক্ষমতা আছে মনে রাখবেন কবি বলছে পার ভাঙে ও পার ভাঙে ইপার ভাঙে ওপার গড়ে সেই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তালা যদি মনে করে ছোট হুজুরের বেটা জুলফিকারের বেটাকে কদরতি লাতি দিয়ে তিন বিল্ডিং থেকে লাতি মেরে নিচুই ফেলে দিয়ে ভাঙা বাসন ধরাবো এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আর রাস্তার ওই ভিকারি ভাঙা বাসনওয়ালাকে আল্লাহ যদি মনে করেন দশতলা বিল্ডিং এর মালিক বানাবো এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তাই কবি বলছে পার ভাঙে ও পাড় ভাঙে সেই তো নদীর খেলা সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা কার দিবার ক্ষমতা আছে কার দিবার ক্ষমতা নাই আমার আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ আপনি ভালো জানেন আজ নয় এক মাস মাস তিন মাস পরে দেবেন তিন মাস কাবা ঘরে মূলন হাত দিয়ে দোয়া চাই আল্লাহ মালে এজ্জতে সম্মানে বরকত দেন দশটা হাজার টাকা কেউ দান করবেন হাত তুলবেন একটা ভাই দশটা একটা ভাই হাত তুলে বলুন একটু আগে গেলাম জলসাই মশাল আট দশজন হাত তুললো দশ হাজার করে একটা ভাই হাত তুলে বলুন হুজুর আমি দশ হাজার টাকা দেবো তুলবেন না থাকতে যদি না দেন কিছু বলার নাই জোর করে লোব না হাত দিয়ে লোব না বাড়ি গিয়ে আলমারি ভেঙে লোব না তবে কিভাবে নিত হয় আমার আল্লাহ জানেন কিভাবে নিত হয় কিন্তু আমরা মুসলমান বুঝি না দশ হাজার টাকা দান করলে আল্লাহ দশ লাখ টাকার মালকে হেফাজত করবেন অনেক ভাইকে দেখেছি কিপ্ট কুঞ্জুস কিপ্টে আল্লাহ তারা এমন দান করার ব্যবস্থা করেছে সে বেটা ক্যান্সার হসপিটালে গিয়ে দান করছে কিডনি ড্যামেজ হসপিটালে গিয়ে দান করছে ফাঁদে পড়ে গেছে থানায় গিয়ে ঘুষ দিয়ে দান করছে ফাঁদে পড়ে গেছে পার্টি অফিসে গিয়ে দান করছে আমরা যদি আল্লাহর ঘর নবীর ঘরে দান করতাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে বিপদে মুসিবতে ফেলতেন না আল্লাহ আপনার আমার উপর খুশি হয়ে গিয়ে আপনাকে আমাকে হিফাজত করতেন ঠিক না বেটি যার দিবার ক্ষমতায় দিতে হবে না দশটা হাজার টাকা এই গভীর রাত্রে একটা ভাই হাত তুলুন একটা একটা ভাই বলেন দশ হাজার টাকা নিয়ে করলো টাবা ঘরে বোলানো হাত দিয়ে দোয়া চাইবো আপনারা আমার সঙ্গে হাতটা তুলে আমিন আমিন করুন আল্লাহ আমিন আল্লাহ হাজি আফদুল্লোতিব সের দশ হাজার টাকা মাদ্রাসায় নীদ কর্লা আল্লাফ নিয়াদকে পোড়া করে দিন হালা রুদে বড় করে রজি রুজ রুজি বড় করে দিন হাদী সাহেবের ছেলে 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 গাল্লাফ হাফ ইজি কোরআন বানিয়ে দিন ইমান সালামত খাতেমা বিল খান নসিব করে দিন নারা দেখবে আমার হাদী সাহেবের পাশে আরেকটা ভাই হাত খুলবেন যে হুজুর আমি তো মরে যাব ছেলেরা দান ফান করবে কি জানি না অন্তত আখেরাতে দশ হাজার টাকা তুলবেন ঠিক আছে টাকা বলুন বলেন পাঁচটা হাজার বলবেন না ওই আপনার ভাই কই মা সাল্লাহ বল আল্লাহ বিন হাত তুলুন আয় আল্লাহ আমার আপতাবদ্দিন ভাই বড় আশা করে কাবার দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ গো পাঁচ হাজার টাকা নিয়ে করলো আল্লাহ আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নিন

শুধু আমায় দাওয়াত না হ্যাঁ বলেন না কি নাম সিদ্দিক ভাই না রে দেখবেন এটা হাত তুলুন সিদ্দিক মুল্লা ভাই পাঁচ হাজার টাকা নিয়ে আল্লাহ নিয়ে পুড়া করে দিন হালাড়িতে বড় দিন রুজি রুজ গেলে বড় দিন দুশমনের দুশমনের হাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লামা সিদ্দিক ভাইয়ের ছেলে গেল্লা হাফ ই যে কুড়ান দিন আর বোলা আল আল্লাহ খাতে মাবিল খায়েম নসিব করে দিন নারে তাকবি মাশ আল্লাহ আমি দুটো জলসা করি না ভাই জলসা করা ছেড়েই দিয়েছি শুধু মাদ্রাসার জন্য বলে যে ভাই তাই সাড়া দিছি তাই কি না হ্যাঁ অত সহজ নয় জলসা করা মানে মিটে গেছে এখন যা জলসা হওয়ার জন্য বুঝতেই পারছি শুধু নবীর ঘরের খেত মতে যদি বলেছে আর কেউ আছে বলবেন যে হুজুর পাঁচ হাজার টাকা দেব বলুন আল্লাহ আল্লাহ

মেয়ে ছেলেরা মেয়েরা আমার মা আমার বুনেরা আমার মায়েরা বুনেরা আপনাদের কাছে মাদ্রাসার ছেলেরা যাচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেমন আওকাত দিয়ে পাঠান আমার অনেকে ছেলেরা মাওলানা হাবিবুল্লাহ ভাই কই হাবিবুল্লাহ ভাই হাত তুলুন না রে তাকবীর হাবিবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ এটা হাত তুলুন আই আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ ভাই পাঁচ হাজার টাকা নিয়ে তো আল্লাহ নিয়তকে পোড়া করে দিন হালা দিতে বড় কর দিন রুজি রুজ করে বড় কর দিন কাজ করে বড় কর দিন রাবুল আল আল্লাহ দুশ্মনের দুশ্মন হাত থেকে বাঁচছে রাখুন ভাইয়ের ছেলের ছেলে আল্লাহ হাফিজ কোরআন বানিয়ে দিই বলুন আমিন না রে আর কেউ আছে বলবেন দেরি করবেন না কেন আমাকে কালকে আবার ওই দশটার সময় আবার চুচুরাই যেতে হবে হ্যাঁ সকাল ওখান থেকে আবার যেতে হবে রাইটার্স বিল্ডিং এ যেতে হবে আর কেউ আছে বলবেন ভাই দু হাজার পাশে আর একটা ভাই বলুন দু হাজার আমি নামাইনি শবিক ভাই না বেঁচে ঠিক আছে দু হাজার টাকা বলেন আর একটা ভাই কি নাম হোসেন ভাই দু হাজার নাহার আলী ভাইকে হাত তুলুন

আল্লাহ তালা দু হাজার করে ভাইয়েরা নিয়েদ করে লাল্লাহ নিয়েদকে পোড়া করে দিন হালা রুইদে বড় দিন রুজি রুজিকে বড় করে দিন কাজ কারবারে ভরা দিন ভাইদের ছেলে ছেলেকে আল্লাহ হাফিজ কুড়ান বানিয়ে দিন আল্লাহ মনের আশা গুণকে পোড়া করে দিব না আমি না রে তাকবি আল্লাহ যাবার আগে একটা কথা বলি আপনারা খবর পেয়েছেন কি না জানি না এই উটিবার যারা আছে তোমাদের দাও দিচ্ছি তোমার খবর পেজিক কি জানি না আটাশে ডিসেম্বর কি বললাম আটাশে ডিসেম্বর বারোই পৌষ ফুরফুরা শরীফ কিরাতিয়া মাদ্রাসা উদ্বোধন হবে বারোই পৌষ আটাশে ডিসেম্বর আসর থেকে রাত সাড়ে এগারোটা বারোটার মধ্যে শেষ করবে ইনশাল্লাহ ওখানে জলসা জুলস খুব কম হবে আখেরি মনে করি ইসমাল ভাইসে হুজুর বাংলাদেশ থেকে আসবে একশো বাহাত্তরটা দেশে কোরআন করে ফার্স্ট হয়েছে একশো বাহাত্তরটা দেশে আর সারা ভারতবর্ষের টপ টপ ছিল কি বলে লকন চাই দিক দিয়ে আসবে আপনার সবাইকে দাওয়া ওই বাচ্চা ছেলেটা ষোলো সতেরো বছর বয়স দেখে আসবেন ওর মা বাপ ধন্য ওকে সৌ ওকে দুবাই সরকার দুবাই করতে গেছিল এক কোটি চল্লিশ লাখ টাকা দিয়েছে এক কোটি চল্লিশ লাখ সৌদি আরব কুড়ি হাজার ডলার কিছু কম বেশি কুড়ি আশি হাজার ডলার আশি হাজার ডলার কিছু কম বেশি কুড়ি লাখ টাকা কথা বুঝতেছেন না আপনার সবাইকে দাওয়া দিচ্ছি ভাই আপনারা যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে যেন পিচ্ছে আসবেন না তবে আমি ও সেক্রেটারি ভাই মাদ্রাসা আব্দুল আজিম ভাই আপনার আসেন আমি আব্দুল আজিম ভাইকে বলবো আপনার এলাকা থেকে একটা গাড়ি ছাড়ার জন্য যদি উনি গাড়ি ছাড়া আপনার যাবেন তো বলেন ইনশাল্লাহ জোরে বলুন না এই তোমরা যাবে সবাই তোমাদের জন্য ওয়াইফাই রেডি করে রেখেছি আমি চিন্তা করতে হবে না কম করে পাঁচ সাতশো যাবে দেখবে তোমার চৌশ পঁয়ত ইঞ্চি কত যাবে আল্লাহ পাখি জানে আমি সব দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি বড় বাস আছে তাই না হ্যাঁ হ্যাঁ পাগলা হাঁটছে ও তোমার গিয়েছে না নাকি ওখানে ও বাস তোমার কোথাও ঘুরছ বউ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন জায়গাতে ছাড়বেন জায়গাটার নাম বললেন সিরিস্তলা থেকে একটা বাস ছাড়বে তাই তো ইনশাল্লাহ ওই মারাটা ভালো করবেন না ঠান্ডা একটা বাস করবেন হ্যাঁ বলেন ইনশাল্লাহ এই যে বাস ছাড়বে একটা বাসে হবে হ্যাঁ তাই হোক হবে হ্যাঁও হ্যাঁ ছয় মিল একটা হ্যাঁ দশের লাঠি আগের বোঝা

আর ওই দাদা মহাব্বতে মহাব্বতে কোনো মানুষ আছে যে বলো হুজুর আমি একটা বাসে ভাড়া দেবো দেখি কোরআন কে ভালোবাসেন ফুরফুরা শরীরের জন্য একটা মনুষ কে আছে হ্যাঁ একটা বাসে ভাড়া কত নেবে না ভাই সাত হাজার টাকা দিক আট ছাড়া হবে আর এই মহিলিশে এমন একটা কেউ নাই আমাকে ভালোবাসেন না যে হুজুর আমি দাদা হুজুরের মোহাব্বতে আমি একটা বাসের ভাড়া দেবো একটা ভাই হাত তুলুন বিশ্বাস করুন অন্তর থেকে দোয়া চাইব একটা ভাই হাত তুলুন একটা বলেন ঘড়িতে মাছ মরবে না বলো ঘেরিতে একদম মাছ বলেন আচ্ছা যুবক ছেলেকে আছে দুজন মিলে একটা বলো আমরা দুজনে মিলে একটা মাছ ছাড়বো এখানে কি নেই

ইনি হাত দেবে হাতটা তুলে বললি হবে বলেন বলেন তাদি বলেন সকলে বিসমিল্লা শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ে এগারোবার দুনু শরীফ তিনবার কোলা উজবিল্লা শরীফ পড়ুন এ চাওয়ালা একটা চাদ কোথায় গেল চাওয়ালা ও কলকাতা চাওয়ালা শুনে ফেলেছে কতটা করা যায় কোথাও বাড়ি চাওয়ালার একটা ভাইকে বললেন না না মেয়েদের দোয়া করবো নি তো মেয়েদের দোয়া করছে ওদের মুরগি হাঁস না মরে যায় আমার টাকাটা কি হলো কি হলো ভাই একটা হাত তুলবেন আমার ইমাম সাহেবের পাশে আর একটা ভাই হাত তুলুন যে দুজনে মিলে একটা গাড়ি দেবেন সকলে বিসমিল্লা শরীফ পরে নিয়ে যাও আমি দিচ্ছি এটা রেখে দেবে খরচা করবে না যাও আমি যতদিন বেশ থাকবো রেখে দেবে তুই চা বাঁচতে বাঁচতে বড় লোক হয়ে যাবি যা শুধু কি নাম রাজকুমার যাও চাল্লা করুক বলো না ভাই অনেক ছেলে মনে মনে ভাবছে বলবো না না বলবো না বলবো না রুমাল কই কই গেলে যাবে মাথার ছেলে দুটো এসো তো হাবিজ সাহেব দাও হাত দাও মাঝা ছাত্র কোরআন ছাত্র আপনাদের কাছে যাচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দু টাকা পর্যন্ত যে পয়সা দিলে ফকিরা ফেলে দেয় এক টাকাও দেন কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না এই ওই দিকে দালে বাবু ও ইমাম সাহেব হাফ দিচ্ছে আর কয়েকজন মিলে বলে আমরা হাফ দেবো মাস তাহলে কটা বাস হলো দুটো বাস বাসটা এমনভাবে করবেন যে এখন ওখানে সন্ধ্যাবেলা যে পৌঁছায় তাহলে না সন্ধ্যাবেলা কারণ হচ্ছে ওই তাহলে সবাই বলে চলো চলো করবে শেষ করে তাবারক নিয়ে স্পেশাল তাবারক করছি ইনশাল্লাহ স্পেশাল তাবারক নিয়ে তবে আসবে আমরা বসে খাওয়াবো না একদম হাতে দেবো ইনশাল্লাহ

কোথা বাড়ি বললে তো সময় আটল কল শুধু